হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো টিপ্রামাথা দলের সঙ্গে আইএনপিটি দলের মিলেমিশে একাকার হয়ে যাওয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদ সারা রাজ্যে রাজনীতির ক্ষেত্রে চমক সৃষ্টি করেছে তা হলো আইএনপিটি দলের অস্তিত্ব আজ বিলীন হয়ে গেছে। গতকাল রাজধানী আগরতলায় মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মার বাসভবনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইএনপিটি দলের নেতা জগদীশ দেববর্মার উপস্থিতিতে আইএনপিটি দলের রাজনৈতিক অস্তিত্ব সম্পূর্ণভাবে টিপ্রামাথা দলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আজ আইএনপিটি দলের অস্তিত্ব পাহাড়ে খুঁজে পাওয়া যাবে না। আইএনপিটি দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এক পলকে মুছে দিয়েছেন জগদীশ দেববর্মা। টিপ্রামাথা দলের সঙ্গে যোগদানের মাধ্যমে আইএনপিটি দলের অস্তিত্ব সারা ত্রিপুরায় আজ বিলীন হয়ে গেছে। যদিও এই সিদ্ধান্তের ফলে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক ক্রোধ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইএনপিটির নেতা জগদীশ দেববর্মা এবং বিজয় রাঙ্খল নিজেদের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলে একাংশ কর্মী ক্ষোভ ব্যক্ত করেছেন। যদিও আইএনপিটি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মন এবং উনি নির্বাচনের পূর্বে একথাই ঘোষণা করেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল একাকার হয়ে যাবে এক সময়ে টিপ্রামাথা দলের দিকে। टिपरा को सामने रखा वो भी अपने साथ है। सामने रामचंद्र घाट आश्रम बारी में विनय देव वर्मा आईपीएफ की टिपरा बुद्ध बाबू IPF की टिपरा वो भी हमारा टिपरा मोथा में है, खांचा हुआ है। ठीक है, पूरा दोभागा पूरा पॉलिटिक्स में खांचा नहीं हुआ, एक पार्टी को छोड़ के सबका खांचा हुआ है। প্রিয় দর্শক বন্ধুরা, টিপ্রামাথা দলের সঙ্গে আইএনপিটি দলের এই যোগদান অর্থাৎ মিশে যাওয়ার ঘটনাগুলিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য।